এই গলিটার সাইজ কত বলুন তো? এখান থেকে এই অবধি কতটা হবে? ছয়ও হবে না, 4x4। আমি জানি না, কলকাতা শহরে এরকম গলি অনেক আছে, উত্তর কলকাতায় তো আছেই, কিন্তু এটা গলিরও পেটের একটা গলি। আর এটা 70 দশকে, যখন তখন যখন এতটা সভ্যতার আলো হয়তো সেভাবে পড়েনি, সেই সময় এই গলিগুলোর কি অবস্থা ছিল ভেবে দেখ। আর সেই সময় ঘোর নকশাল রাজ, এ পাড়ার এই দুটো ছেলে, তারা বাদল আর গৌরাঙ্গ, তারা হয়ে গেল ঘোর নকশাল। নকশাল হয়ে গিয়ে এমন সব কাণ্ড কারখানা শুরু করলো যে পেছনে যে জোড়াবাগান থানা, তারা তাদের নাম লিখিয়ে, শুধু লিখিয়ে নয়, রাজ্য সরকার থেকে লালবাজারকে বলে তাদের জন্য শুট আউট অর্ডার করিয়ে দিল। শুট আউট অর্ডার, ভাবতে পারেন? এই পাড়ার দুটো ছেলে, এবং তাদের বিকেলবেলা পুলিশ ধরতে আসতো। পুলিশ ধরতে হলে ওই ওপরে একটা ছাদ থেকে একটা ছাদ লাফিয়ে তারা পালিয়ে যেত। আর সেই ছেলেটা কিনা আজকে ভারত সরকারের দ্বারা পদ্ম সম্মানে ভূষিত, এই সেই বিখ্যাত গলি যা মিঠুন চক্রবর্তীর যে কোনো অনুরাগীরা জানেন, সেই বাড়ি 20C মথুর সেন গার্ডেন লেন, বাড়িটা আপনাদের একটু পরে দেখাচ্ছি। তার আগে বলি যে এই গলিতে সেই সময় 70 দশকে ঢুকতে সাধারণ মানুষের, যারা এখানে থাকতেন বাসিন্দাদের বাদ দিয়ে, তাদের বুক কাঁপত রীতিমতো, এবং নিয়মিতভাবে জোড়াবাগান থানার পুলিশ এসে এখানে টহল দিয়ে যেত। তো এই গলিটা শুধু ভারতীয় সিনে জগতের নয়, শুধু মিঠুন চক্রবর্তী নিজের নয়, কলকাতার একটা বিশিষ্ট গলি, যেখান থেকে একটা স্বপ্নের উড়ান হয়েছিল, টেক অফ, এবং ল্যান্ডিংটা কি হলো আমরা 26 জানুয়ারির সকালে দেখলাম। অর্থাৎ দ্য আউটস ল, যিনি কোট আনকোট, তিনি পুরস্কৃত হলেন পদ্ম সম্মানে, পদ্মভূষণ সম্মানে। চলুন মিঠুন চক্রবর্তীর উত্থানের যে রাস্তাটা সেটা একটু আপনাদের দেখাই। আর এটাই সেই বাড়ি, 20C মথুর সেন লেন গার্ডেন। এই বাড়িতেই মিঠুন চক্রবর্তী জন্মের পর এখানেই তাকে আনা হয়। দুটো ঘরে, 3 বোন তিনি, বাবা চাকরি করতেন টেলিফোন এক্সচেঞ্জে, 55 টেলিফোন এক্সচেঞ্জে খুবই সাধারণ চাকরি করতেন, রাজবাড়ি একজন মানুষ। আর এখানে দারিদ্রের মধ্যে মিঠুন চক্রবর্তী বড় হয়। এই যে চকচকে ব্যাপারটা দেখছেন, কমলা ভিলা যিনি কিনেছেন, তার মাতৃদেবীর নাম কমলা, তাই না এটা কমলা ভিলা নাম হয়েছে? এটি সব কিছুই ছিল না। আজকের এই বাড়িতে থেকে যারা প্রতিবেশীরা থাকেন, তাদের মতে এই বাড়িটা দেখে বোঝারই উপায় নেই যে পুরনো বাড়িটা কি ছিল। এবং এই বাড়ির ছাদের কথা মিঠুন চক্রবর্তীর মুখে বহুবার শুনেছি, যে ছাদ টপকাতে টপকাতে পুলিশ তাড়া করতো, টপকাতে টপকাতে তিনি পালাতেন। এবং এমন হলো যে বাড়ির লোক সিদ্ধান্ত নিল যে এইরকম বিপজ্জনকভাবে তাকে কলকাতায় রাখার মানে হয় না, কারণ এই অবস্থায় থাকলে তিনি পুলিশের হাতে কোনোদিন মারা যাবেন, কারণ পুলিশ সেই সময় নকশালদের প্রতি অত্যন্ত কড়া হয়ে গেছিল। তখন তিনি ঠিক করেন যে তাকে পুনে ফিল্ম ইনস্টিটিউটে তিনি চলে যাবেন এবং বোম্বেতে যাবেন ভাগ্যান্বেষণ। এবং তারপর থেকে যেসব কাহিনী আমরা জানি কি কি ঘটেছে, পয়সা ছিল না, মুম্বাইতে একটা রাত্রিরে তিনি শুয়েছিলেন বেঞ্চিতে, কারণ যে পারিবারিক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন ভেবেছিলেন যে সেখানে থাকবেন, সেখানে খুব একটা সহৃদয় মনোভাব 2-3 দিনের পর পাননি, সেখান থেকে বেরিয়ে পড়েন। বেরিয়ে পড়ে একটা বেঞ্চির ধারে মেরিন ড্রাইভে শুয়েছিলেন। পুলিশ মনে করে যে তিনি দুষ্কৃতী, মুম্বাই পুলিশ তাকে লক আপে ঢুকিয়ে দেয়। একটা রাত্রির লক আপে থাকার পর পরের দিন সকালবেলা পুলিশ বুঝতে পারে যে তিনি দুষ্কৃতী নন, তিনি মুম্বাই শহরে ভাগ্যান্বেষণে এসেছেন, অর্থাৎ বলিউডে নাম করতে চান। তারপর যেখানে নিয়ে যা তাকে নিয়ে যাওয়া হয়, সেখানে তার পিছনে মাতুঙ্গা জিমখানায় ক্রিকেট প্র্যাকটিস করতে আসতেন দিলীপ ভেংসারকাররা, তারাও তখন অনেক কম বয়সী। তারা তখন পরে জানতে পারেন যে মাতুঙ্গা জিমখানার ওই পেছন দিকে একটা হস্টেল ছিল, সেই হস্টেলে কোনো এক বন্ধুর সঙ্গে রাত কাটাতেন মিঠুন, কিন্তু ডাবল অকুপেন্সি হলে রেট বেশি হয়ে যাবে, বন্ধু দিতে পারবে না। ভোর হলেই 4টের সময় ভোরবেলা বেরিয়ে পড়তেন মিঠুন, ফিরতেন অনেক রাত্রিরে পাঁচিল টপকে, যাতে কেউ জানতে না পারে যে তিনি ওখানে আছেন। কিন্তু এভাবে আর কতদিন চলবে? তারপরে তিনি বললেন বিয়ে বাড়িতে নেচে টাকা রোজগার করব। প্রথম থেকে একটা কথা তার মনে ছিল যে 3টে জিনিস বাঙালি বলিউডে পারে না বলে তাদের কটাক্ষ শুনতে হয়, একটা হচ্ছে নাচ পারে না, একটা হচ্ছে হিন্দি বলতে পারে না, একটা ফাইট করতে পারে। এই 3টে জিনিসকে এরপর তিনি এমন পর্যায়ে নিয়ে গেলেন যে কেউ কখনো বলেনি যে তিনি হিন্দি বলতে পারেন না,
কেউ কখনো বলেনি তিনি ফাইট করতে পারেন না। আর নাচ, নাচ তো আমরা জানি, জিমি তো আজও আমরা মস্কোতে যখন ওয়ার্ল্ড কাপ ফুটবলের সময় গেছি 2018 তখন দেখেছি যে জিমি তখনও কীরকম সেন্সেশন আজও এত বছর পরেও মানুষের মনে। মিথুন চক্রবর্তীর কাহিনী এক এক সময় খুব আশ্চর্য লাগে, মনে হয় যে এটা সত্যি বায়োপিক হওয়া উচিত। এই যে পদ্ম সম্মান পেলেন, আমার মনে হয় না যে যতটা উন্মাদনা বা যতটা আকুলতা এই পুরস্কার ঘিরে হওয়া উচিত ছিল ততটা হলো বলে, কারণ অনেকেই বলছেন যে এটা তো রাজনৈতিক অ্যাফিলিয়েশনের জন্য হয়েছে। অনেকেই হয়তো জানেন না যে মিথুন চক্রবর্তী পদ্মশ্রী না পাওয়াটা শুরুর দিকে তাকে কতটা কষ্ট দিত। প্রতি বছর 26 জানুয়ারি সকালে উঠতেন আর ভাবতেন যে আজকে বোধহয় তার নামটা ঘোষিত হবে, আর প্রতিবাদ দেখতেন অন্য কেউ চলে গেছে। এমনকি সাইফ আলী খান পদ্মশ্রী পেয়ে গেছেন, বিদ্যা বালান পদ্মশ্রী পেয়ে গেছেন, অন্যদের কথা তো বাদই দিচ্ছি, তার নাম কখনো বিবেচিত হয়। এই যে বইটা সিনেমায় নামতে হলে মিথুন চক্রবর্তী লেখা একমাত্র বই আমি অনুলেখন করেছিলাম। আজ অব্দি মিথুনের আর কোনো বই মিথুন নিজে লেখেননি। আমার ধারণা কোনোদিন যদি লেখেন এই পদ্মশ্রী না পাওয়ার হতাশা তাকে কীরকম কুড়ে কুড়ে খেয়েছে সেটার কথা লিখবেন। এবং এটাও হয়তো অনেকেই জানেন না যে মিথুনের পদ্মশ্রী পাওয়ার জন্যে সেই সময় বামফ্রন্ট সরকার কোনো চেষ্টা করেনি, যদিও সুভাষ চক্রবর্তীর সঙ্গে তা অত্যন্ত সখ্যত্ব ছিল, সেরকম কোনো চেষ্টা প্রথম শুরু হয় তৃণমূল সরকারের আমল থেকে 2011 যখন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে আসেন, সেই সময় তদবির শুরু হয়। কিন্তু সেই সময় হচ্ছিল না, একবার প্রণব মুখোপাধ্যায়কে বলে মমতা বন্দ্যোপাধ্যায় রাজি করিয়ে ফেলেছিলেন, কিন্তু সেবার অদ্ভুতভাবে শেষ মুহূর্তে গান্ধীরা নাকি শাহরুখ খানের নাম প্রস্তাব করেন, শাহরুখ হয়ে যান পদ্মশ্রী। মিথুনের সেবারও পাওয়া হয়নি, তারপরেও কেন পাওয়া হয়নি এটা প্রণব মুখোপাধ্যায় একমাত্র বলতে পারবেন, কারণ তিনি রাষ্ট্রপতি, তিনি চাইলে পরের বছরগুলো কি হতো না, নিশ্চয়ই হতো, কিন্তু হয়নি। আর কেন এই সম্মানের জন্য মিথুনের এতটা আকুতি, আমার মনে হয় আবার তার বীজ লুকিয়ে আছে এখানে, যে আমি একটা সময় সমাজচ্যুত ছিলাম বলতে গেলে নিজের মনে আমার নিজের কাজে, তারপর বহু বছর আমি নিজেকে আত্মসংশোধন করেছি, এতটাই করেছি যে আমাকে অনেকে কলকাতা শহরে বলেছে ফাদার টেরেজা, এবং বিশ্বাস করুন আমি নিজের চোখে দেখেছি চোখের সামনে কিভাবে অকাতরে টাকা বিলিয়ে দিয়েছেন মিঠুন। এখন বললে কেউ বিশ্বাসই করবে না, তখন তো কোনো ভিডিও ছিল না, তখন তো ফেসবুক ছিল না, টুইটার ছিল না, ইনস্টাগ্রাম ছিল না, রিলস ছিল না, কেউ জানেই না। আমি নিজে একদিন মনে আছে আমাদের একটা সহকর্মী ছিল শৈলেন বলে, ফটোগ্রাফি ডিপার্টমেন্টের এক কর্মী, তার ক্যান্সার হয়েছিল, লিভার ক্যান্সার ধরা পড়েছিল, তাকে আনন্দবাজার কর্তৃপক্ষ কিছু সাহায্য করেছিলেন কিন্তু তাতেও তার হচ্ছিল না। সে আমাকে বললো যে একটু মিথুনদাকে বলবেন। এবার মিথুনদাকে তো চোখের সামনে দেখছি, কত লোক বলছে, আমার খুব দ্বিধাগ্রস্ত লাগছিল, কিন্তু এই ছেলেটি তখন জীবন মৃত্যুর পাঞ্জা লড়ছে। আমি তাকে পিয়ারলেস এনে নিয়ে গেলাম, ধরুন চক্রবর্তী 30,000 টাকা তাকে দেব, একাত্তরে 30,000 টাকা 1995 সালে, আজকে তার দাম আমার ধারণা 3,00,000। এরপরে আরও একজন বাইরে দাঁড়িয়েছিলেন, ওই টাকার ঝুলিটা উনি বের করেছেন দেখে সে বলল, দাদা আমাকে দেখুন, তাকে 20,000 টাকা দিয়ে দিলেন। এবার ঘরের বাইরের ঘরটা আরেকজন লোক বসেছিল, তারা বললো যে আমার টাকাটা, তখন মিঠুন বাকি যে 50,000 টাকা তার কাছে ছিল সমস্ত টাকা সেখানে দিয়ে দিলেন, অর্থাৎ 1,00,000 টাকা চোখের সামনে উড়ে গেল। এমন একটি ছেলের যে কলকাতা শহরে কোনো রোজগারই করেনি, ওই যে বললাম বম্বেতে লকআপে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আমি অভিনয় নিয়ে কিছু বলতেই চাই না, 3 বারের জাতীয় পুরস্কার এবং এবারে কাবুলিওয়ালায় যে অভিনয় করেছেন তাতে তিনি যদি আবার জাতীয় পুরস্কার পান আমি কিন্তু একটু আশ্চর্য হব না। এবং আবার বলছি এটা খুব দুঃখের যে এইরকম একটা স্ট্রাগলারের লাইফ, যখন একই সময় প্রায় অমিতাভ বচ্চনের জন্যে একটা চিঠি লিখে দেওয়া হয়েছিল নার্গিসকে, নার্গিসকে ইন্দিরা গান্ধী একটা চিঠি লিখে দিয়েছিলেন, সেই সময় তিনি মিথুন চক্রবর্তী বলতে গেলে বাড়ির গয়না বিক্রি করে পুনে ফিল্ম স্কুলে পড়ার সুযোগ পান। চোখে জল এসে যাওয়ার মতো জীবন, আবার বলছি পারিপার্শ্বিক দেখলেই বোঝা যাবে যে একটা স্বপ্ন কোথা থেকে কোথায় টেক অফ করে কোথায় পৌঁছে গেছে। বিশ্বাস করুন এখানে বসে আমি জাস্ট চিন্তা করার চেষ্টা করছি যে 1970 সালে এটার চেহারা কী পর্যায়ে থাকতে পারে, আজকে যদি এরকম হতশ্রী হয়। সেখান থেকে একটা লোক, এখান থেকে আকাশটাও সব জায়গা থেকে বোধহয় ভালো করে দেখা যায় না, সেখান থেকে একটি ছেলে লড়াই করে উঠে জীবনের এই পর্যায়ে উন্নীত হয়েছে, কোনো কোনো প্রশংসাই বোধহয় তার জন্য যথেষ্ট নয়। অজ্ঞাত কুলশীল
কোনো রেকমেন্ডেশন নেই, কিছু নেই। মৃণাল সেন তাকে দেখে মৃগয়ায় নিয়েছিলেন, তারপরে আবার নতুন করে লড়তে হয়েছে, কেউ কোনো রকম সাহায্য করেনি। এবং ন্যূনতম যেটুকু সাহায্য পেয়েছেন সেই সাহায্যটুকু নিয়ে এগিয়েছেন। এরম হয়েছে কাশ্মীরে শুটিং করতে যাচ্ছেন, টেম্পোর মধ্যে সবার সঙ্গে তুলে দেওয়া হয়েছে, সেইখানেই কাশ্মীরে শুটিং করতে যাচ্ছিলেন অমিতাভ বচ্চন, একটা গাড়িতে মিঠুনকে আবিষ্কার করেন, ওইভাবে তুলে দেওয়া হয়েছে। বলছে এই কি তুমি এরমভাবে যাচ্ছ কেন, গাড়ি থামিয়ে অমিতাভ তাকে গাড়িতে তুলে নেন। এত লাঞ্ছনা, এত অপমান সহ্য করেছেন ভাবাই যায় না। এবার একটা অদ্ভুত ব্যাপার যে মিঠুন প্রায় কথাই বলেন না কোনো অভিযোগের জবাবে। এটা হচ্ছে সেই গলির মুখটা, এখান দিয়ে সোজা গেলে রাস্তা, দেখুন কি অবস্থা, এখনো ঝুল জমে আছে, নোংরা, বাড়ি ধসে পড়ছে, একটা কুকুর রাস্তা দিয়ে যাচ্ছে, কি অবস্থা, হতশ্রী একটা পরিবেশ। এবং সেখানে আমায় একবার মিঠুন চক্রবর্তী বলেছিলেন যে তাকে চিঠি লিখতে হলে, যখন ফ্যানরা চিঠি লিখত, তখন নাকি বম্বের অ্যাড্রেস তো অনেকে জানতো না, কলকাতা অ্যাড্রেসে চিঠি লিখত, শুধু কুড়ির সি মধুসেন লেন গার্ডেন বললে চিঠি যেত না, লিখতে হতো জোড়াবাগান থানার পেছন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ওসি, জোড়াবাগান থানার ওসি, তাকে টার্গেট করে যে একে লক আপে ঢোকাবো অথবা শুট আউট অর্ডার আছে, একে একে তার প্রয়োজনীয় ব্যবস্থা নেব, যে ওসি তিনি সেই ব্যবস্থা করেছিলেন যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। বহু বহু বছর বাদে মিঠুন চক্রবর্তী যখন সুপারস্টার এবং কলকাতায়, উত্তর কলকাতায় শুটিং করতে এসেছেন, তার নিরাপত্তার দায়িত্বে থাকা মানুষটিকে দেখে তিনি চমকে ওঠেন। কারণ সেদিন যিনি তিনি ছিলেন তার ভক্ষক, তিনি হয়ে যান রক্ষক, তাকেই দায়িত্ব দেওয়া হয় তাকে সামলানোর। এটা তো একেবারে ফিল্মের মতো, ভাবাই যায় না মিঠুন চক্রবর্তীর জীবন। আমি এখান দিয়ে হাঁটতে হাঁটতে এখনও ভাবছি যে তিনটে হোটেল তার আমি দেখেছি, একটা মধুমালাইতে, একটা কোয়েম্বাটোরে, একটা উটিতে, আরও একটা হোটেল শুনেছি মাইসোরে করেছেন, সেটা আমি দেখিনি। অদ্ভুত লাইফ, যিনি এখান থেকে উত্থান, এমন সব হোটেলগুলো, মনার্ক হোটেল উটিতে দেখলে চোখ ধাঁধিয়ে যাবে। এবং ওই চেকপোস্ট আমার মনে আছে, মধুমালাই থেকে যখন আসছিলাম কর্ণাটক আর তামিলনাড়ু চেকপোস্টে, পুলিশ আমাদের গাড়িটা আটকায় এবং বলে যে গাড়িতে কি আছে বের করতে হবে। সেই সময় ওখানে বীরাপ্পানের ভীষণ দৌরাত্ম্য চলছে, প্রত্যেকটা গাড়ি খুঁটিয়ে খুঁটিয়ে চেক করা হচ্ছে। কোথায় যাবেন? মনার্কে যাব। মনার্কে যাবেন? ইয়েস, মিঠুন চক্রবর্তীর গেস্ট। সঙ্গে সঙ্গে গাড়ি ছেড়ে দেওয়া হলো। দাদা, এত আশ্চর্য লেগেছিল, আজ থেকে বোধ হয় 20 বছর আগেকার কথা, আরও বেশি, 20-25 বছর আগেকার কথা, যে একদিন উত্তর কলকাতার একটা মধ্যবিত্ত মহল্লা থেকে উত্থান এক ছেলের, তিনি আজকে এমন জায়গায় গেছেন যেখানে কর্ণাটকের পুলিশ তারা বলছে যে দাদার ওখানে যাচ্ছেন তাহলে চলে যান, কোনো চেকিং হবে না। আজকে কোথায় মিঠুন চক্রবর্তী? কি ফোন নাম্বার আমি কিছুই জানি না, আমার সঙ্গে গত 1.5-2 বছর কোনো যোগাযোগই নেই। শুনেছি তিনি প্রথমে ফোন রাখতেন না, এখন মোবাইল নাম্বার রাখেন, কিন্তু সেটা নাকি 2-3 জনের বেশি কারোর কাছে নেই। অনেক নিজেকে গুটিয়ে নিয়েছেন, সরিয়ে নিয়েছেন, এবং রাজনীতির জন্য একটা বিভাজন তো হয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যে মিঠুন ভক্তরাও অনেকে মনে করেন যে তার রাজনীতিতে যাওয়া উচিত হয়নি। ইনফ্যাক্ট আমার মনে আছে যে এই বই তো আছে, 1995 সালে যখন থেকে তিনি রাজনীতিতে নামবেন বলে ঠিক করেছেন, সেই সময় একটা পোল করা হয়েছিল তার ভক্তদের মধ্যে যে তিনি রাজনীতিতে যাবেন না যাবেন না। তখন সিনেমায় নাপতলে বিভাগটা দেখতেন মিঠুন, লিখতেন, তখন সিদ্ধান্ত হয়েছিল যে এই সিনেমায় নাপতলে বিভাগে তিনি ভক্তদের কাছে লিখবেন যে আমার কি যাওয়া উচিত বা যাওয়া উচিত না, আপনারা যা রায় দেবেন সেই রায় আমি মেনে নেব। সেই সময় 1995 সালে ভক্তরা সংখ্যাধিক্য রায় দেয় যে আপনি রাজনীতিতে যাবেন না, রাজনীতি আপনার জন্য নয়। পরবর্তীকালে ঘটনা প্রবাহে মিঠুন সেটা রাখতে পারেনি, কারণ তার বারবার মনে হয়েছে যে তিনি বিভিন্ন সংগঠন সেই সময় চালাতেন, শিল্পীদের ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন, তার বারবার মনে হতো যে একটা রাজনৈতিক সাপোর্ট থাকলে যে কোনো সংগঠন চালানো অনেক সহজ হয়তো সেই ধারণা থেকেই তার রাজনীতিতে জড়িয়ে পড়া। কিন্তু রাজনীতিটা ব্যক্তিগত তার চয়েস, তিনি করবেন কি করবেন না, তিনি 100 বার করতেই পারেন। কিন্তু ওই যে বললাম যে মহেশ ভাটের কাছে শোনা ওই YB কৃষ্ণমূর্তির কথাটা তার এখনো জীবনের মধ্যে আদর্শ হয়ে আছে। ইফ ইউ নো ইট ইজ ট্রু, ওয়াই ডু ইউ গেট বদার্ড? ইফ ইউ নো ইট ইজ নট ট্রু,
হোয়াই ডু গেট বদল, তাই কোনো কিছুতে রিয়াকশন দেন না, কিন্তু নিজের মতো করে একটা জীবন কাটান। কিন্তু সব কিছু বাদ দিয়েও ফিল্মের তিনটে জাতীয় পুরস্কার, এত সম্মান, এত কিছু বাদ দিয়েও কোথাও মনে হয় যেটা একটা কোথাও ভারতবর্ষে উচ্চবিত্ত সমাজের সঙ্গে লড়াই করে, বাঙালি বিদ্বেষের সঙ্গে লড়াই করে কোথাও গিয়ে এখানকার একটা ছেলে সারা ভারতবর্ষে মাস্তানি দেখিয়েছে, আজও দেখিয়ে যাচ্ছে। তাই কুর্নিশ মিঠুন চক্রবর্তী, কুর্নিশ আপনার লড়াইকে, লড়াই শব্দটা যতদিন বাংলায় থাকবে আপনিও বেঁচে থাকবেন বাঙালিদের।